বদনা, বালতি, চুলা, চামচ, এইসব শব্দকে ইংলিশে কিভাবে বলতে হয়? দেখুন, বালতি ইংলিশ বাকেট, বালতি ইংলিশ বাকেট, বাকেট। ঝাড়ু ব্রুম, ঝাড়ু ইংলিশ আমরা বলবো ব্রুম। চুলা স্টোভ, চুলা ইংলিশ স্টোভ। থালা, থালাকে ইংলিশে বলতে হয় ডিশ, ডিশ। চামচ স্পুন, স্পুন। কাঁটা চামচ ফোর্ক, ফোর্ক, উচ্চারণটা ফোর্ক। সুই নিডল, নিডল, নিডল মানে সুই। সুতা থ্রেড, থ্রেড, থ্রেড মানে সুতা। এবং বদনা ভ্যাসেল, ভ্যাসেল, ভ্যাসেল মানে বদনা। তো আর জানতে আমার ফেসবুক পেজ ফলো করুন।